অযত্ন অবহেলায় মরণ ফাঁদে পরিণত বাঁশখালীর বাংলাবাজার বেইলি সেতুর সাম্প্রতিক দৃশ্য। এটি শুনতে কৌতুক মনে হলেও অর্থনৈতিক জোনে পরিণত হওয়া গন্নামরায় ইউনিয়নের প্রায় 60,000 মানুষ চলাচল করে এই সেতুর উপর দিয়ে। উপজেলার চাম্বল ও গন্নামরায় ইউনিয়নের সংযোগ সড়কের জলকদর খালের উপর নির্মিত বাংলাবাজার বেইলি সেতুটি দিনের পর দিন সংস্কারবিহীন পড়ে থাকায় ব্রিজের অবস্থা এখন খুবই ঝুঁকিপূর্ণ, নিয়মিত ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি এক বৃদ্ধ মারাত্মক আহত হওয়ার পর জনমনে আশঙ্কা দিয়েছে প্রাণহানির। দ্রুত সময়ের মধ্যে এর সংস্কার কাজ করা না গেলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাঁশখালী উপজেলার প্রকৌশলী কর্মকর্তা কাজী ফাহাদ বিন মাহমুদ জানান, এই ব্রিজটির সংস্কার প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, সব মিলিয়ে 2 মাসের মতো সময় প্রয়োজন আছে। চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বাঁশখালী এক্সপ্রেসকে বলেন, এই ব্রিজটি আমার ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বড় অংশ জুড়ে গন্নামরা বরগোনা, এরপরেও এটার প্লেট সংগ্রহ করে আপাতকালীন সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।